খাচ্ছিস না? খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? না খেলে চলবে কি করে? খাবার দাবার দেখলে কেমন যেন লাগে। এ তো ভালো কথা নয় প্রিয়া, তো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। হাই প্রিয়া, আপনি এত সকালে? আরে আঙ্কেলের কাছ থেকে শুনলাম গাজীপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে যাবে, তাই চলে এলাম। এত দূরের পথ, তোমার একা যেতে খারাপ লাগবে, দুজনে গল্প করতে করতে যাব। আরে আমাদের লন্ডনে হবু দম্পতিরা বিয়ের আগে দূরে কোথাও বেড়াতে যায়। আরে চলো চলো, কামান, হ্যাঁ চলো। না না, প্রিয়ার তখনও নাস্তা করা হয়নি। হাউ ফানি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এ কি সাত সকালে রাজকন্যার ঘরে প্রহরীর আগমন? আমি ওনাকে ডেকেছি, আর ওনাকে সঙ্গে নেই আমি গাজীপুর যাব। আশ্চর্য প্রিয়া, তুমি আমার হবু স্ত্রী, লন্ডন থেকে আমি তোমার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছি, আমি থাকতে তুমি চাকর বাকর সঙ্গে নিয়ে গাজীপুর যাবে? মিস্টার লোকমান হায়দার, বলো। আপনি ভুল করছেন, উনি চাকর বাকর নন, উনি আমার নিরাপত্তা অফিসার। যেহেতু উনি আমার নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন, সেহেতু উনি আমার সঙ্গে যাবেন, আপনি নন। তাছাড়া হবু স্ত্রী কিংবা হবু স্বামীর সঙ্গে বিয়ের আগে একসঙ্গে ঘোরাফেরা করাটাও আপনাদের লন্ডনে শোভা পেলেও বাংলাদেশে শোভা পায় না। আপনি এখন যেতে পারেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি কি যাব? ডিস্টার্ব। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাডাম। এই যে আঙ্কেল, এসব কি শুরু হয়েছে? কি মা? ফ্যাক্টরি থেকে সিমেন্ট চুরি হয়েছে, টেক্সটাইল থেকে কাপড় চুরি হয়েছে, কলম্বো থেকে আমাদের একটা জাহাজ সিঙ্গাপুর গেছে অর্ধেক খালি অবস্থায়। এভাবে চলতে থাকে আমাদের বিজনেস ধূলিসাৎ হয়ে যাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু লস আর লস। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ক্লিনিক থেকে ফেরার পথে আমি টেস্ট রিপোর্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ ডাক্তার। চলি মা। কথাটা তোমাকে কিভাবে যে বলি, কি এমন হয়েছে আমার যে আপনি বলার ভাষা খুঁজে পাচ্ছেন না? কি এমন কঠিন অসুখ হয়েছে আমার? হ্যাপাটাইটিস বি ভাইরাস, ক্যান্সার, এমন কোন কঠিন অসুখ যা হলে মানুষের মৃত্যু নিশ্চিত? আমি এসব কিছুতেই ভয় করি না, বলুন আঙ্কেল। না না না, ওসব কিছু না। তাহলে চুপ করে থাকবেন না ডাক্তার, বিষয়টা এমন যে, প্লিজ বলুন। তুমি মা হতে চলেছ। না না না, এসব আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? সব মিথ্যে, এ সব মিথ্যে। নিশ্চয়ই অন্য কারোর সাথে আমার রিপোর্ট বদলে গেছে, বা যে মেশিনে আমার ব্লাড পরীক্ষা করেছেন সেই মেশিন খারাপ ছিল। ঠিক বলেছি না ডাক্তার আঙ্কেল? এ ধরনের ভুল পরীক্ষা আজকাল অনেক ক্লিনিকেই হয়ে থাকে। প্রিয়া, আমি তোমাদের পারিবারিক ডাক্তার, তাই তোমাকে জানানোর আগে নির্ভুল করার জন্য এই টেস্টটি আমি বারবার করেছি, কিন্তু প্রত্যেকবারই আমি একই উত্তর পেয়েছি, তুমি অন্তঃসত্ত্বা।
ছি ছি, এখন আমি কি করি? হে মুখ, আমরা সমাজে কি করে দেখাবো? ধ্বংস হয়ে যাবে চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত। এত ভেঙে পড়বেন না চৌধুরী সাহেব, এতে প্রিয়ার তো কোনো দোষ নেই। আমার মনে হয় ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়টুকু এর জন্য দায়ী। ঠিক বলেছেন ডাক্তার, ঠিক বলেছেন। প্রিয়া মা, জেনে শুনে তো তুমি কোনো পাপ করনি। তবে হ্যাঁ, এখনই মুছে ফেলতে হবে তোমার কলঙ্কিত অতীত। অজান্তে যে সন্তান তোমার গর্ভে এসেছে, পুরোনোই তাকে নষ্ট করে ফেলতে হবে। সন্তান নষ্ট করে ফেলব? হ্যাঁ, নষ্ট করে ফেলতে হবে। নাম পরিচয়হীন তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে, সমাজে তোমার পরিচয় হবে কলঙ্কিনি, নষ্টা ভ্রষ্টা বলে সবাই তোমাকে ছি ছি করবে। এমনও তো হতে পারে, স্মৃতি হারানো অবস্থায় কোন নরপিশাচের দল তোমাকে দিনের পর দিন ভোগ করেছে, ভোগ করেছে, ভোগ ভোগ। এমনও তো হতে পারে, স্মৃতি হারানো অবস্থায় তুমি কোনো পতিত হয়েছিলে। এমনও তো হতে পারে, স্মৃতি হারানো অবস্থায় ম্যাডাম কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। এমনও তো হতে পারে, সেই ভালোবাসার ফুল ফুটেছে ম্যাডামের গর্ভে। একবার একবার ভালো করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখুন তো, আপনার কি মনে হয় এই পবিত্র ফুলে কলঙ্কের কোনো দাগ লাগতে পারে? আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? গেলাও, আইসে গেলাও। সরি সরি ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলাটা হয়তো আমার ঠিক হয়নি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের এই ভবনে আমি সামান্য একজন সিকিউরিটি মাত্র। সরি সরি ম্যাডাম। স্মৃতি হারানো অবস্থায় কেউ তোমাকে ধর্ষণ করেছে? এমনও তো হতে পারে, স্মৃতি হারানো অবস্থায় তুমি কোনো পতিতালয় ছিলে? দিনের পর দিন কেউ তোমাকে ভোগ করেছে? কি হয়েছে প্রিয়া, এমন করছিস কেন? আমার সন্তান আমি দেখলাম, আমার সন্তান। তুই কি কিছুই মনে করতে পারছিস না? না আন্টি, আমার কিছু মনে পড়ছে না। চল মা, ঘরে চল, তুমি যাও, আমি আসছি।